আমরা যে কোনো জ্ঞান যেটা পাই, যে কোনো জ্ঞান, সেটা যেন আমাদের মনের দরকার পড়ে। এখন মনকে আপনি যেভাবে ডিফাইন করবেন, কারণ মনকে এখনো পর্যন্ত কেউই ডিফাইন করতে পারেননি। যারা নিউরো সায়েন্টিস্টরা আছেন, যারা ঠিক এই জিনিসটাকে নিয়েই করেন, আমাদের যে ব্রেনকে নিয়ে কাজ করেন, তাদের কাছেও জিনিসটা খুব পরিষ্কার না। আমরাও একটা ওই সমষ্টি শব্দ মন, যেটা আমরা একটা সাবজেক্টিভ ওয়েতে আমরা বুঝে নিই মন বলতে কি, সেটাকে নিয়েই আমরা যাচ্ছি। ওর এর থেকে বেশি ডিটেলসে আমাদের গিয়ে কাজ নেই, কারণ বৈজ্ঞানিকরা আজকে একরকম কথা বলছেন, কালকে একরকম কথা বলছেন, কারণ ওনারাও এখন পুরো রিসার্চ করেননি। রিসেন্টলি একটা লেখা পড়লাম, তারা বলছেন যে যোগ দর্শন যেটা হিন্দুদের, সেটাকে একটু স্টাডি করা দরকার মনকে বোঝার জন্যে, কারণ এনারা নিজের পুরো শক্তি লাগিয়েছিলেন সেটাতে। যখন এই মন জগৎকে যখন জানার চেষ্টা করে, এন্ড কার মন কেমন, বিজ্ঞানের দৃষ্টিতে যদি যান, তারা এটাকে ঠিক প্রপারলি ডিফাইন করতে পারেন না এখনো, আমরাও পারি না। বিশেষ করে এই মনগুলো আলাদা আলাদা রকমের কেন, সেটা কোনো উত্তর নেই। হিন্দুরা এটা একটা খুব সুন্দর একটা শব্দ বার করেছেন, সংস্কার। আগে আগে জন্ম চলে আসছে, সেই জন্মে যে কর্মগুলো করেছে সেই সংস্কারগুলো থেকে গেছে, সেই সংস্কার অনুসারে মানুষের মন রয়েছে। অন্যদিকে সামনে জগৎ রয়েছে। যখন এই জগৎ, বহির্জগৎ আর এই মন, এই দুটো যখন মিলন হয়, তখন মনের উপরে কিছু ছাপ পড়ে। মনের উপরে যখন ছাপ পড়ে, সেই ছাপের প্রতি মন নিজের একটা প্রতিক্রিয়া দেয়, একটা রিয়াকশন দেয়, এটাকেই আমরা বলি জ্ঞান। এটা কিভাবে হয়, এটা একটা বিস্তারিত বিষয়, যখন যোগ দর্শন আমরা আলোচনা করব তখন এটা আরও বিস্তারে আলোচনা করব। যোগ মতে, যোগ দর্শন মতে, এই যে মনের ভিতরে যে প্রতিক্রিয়া, যে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নানান জিনিস গ্রহণ করে যাচ্ছি, চোখ দিয়ে, কান দিয়ে, মন ক্রমাগত প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছে। তবে মন সবসময় একটা চঞ্চল অবস্থায় আছে। আমরা যখন ঘুমিয়ে আছি, তখন আবার ভেতর থেকে অনেক কিছু ক্রিয়া হতে থাকে, যেটাকে আমরা স্বপ্ন অবস্থা বলি। চোখ যদি বন্ধ করে রাখেন, ঘুমিয়ে যদি না থাকেন, তখনও পুরনো যে চিন্তাভাবনা স্মৃতিগুলো রয়েছে, সেখান থেকে কি কল্পনা, এই জিনিসগুলো হতে থাকে। যোগশাস্ত্রে বলে, যদি কোনোভাবে সাধনা করে এই মনের চাঞ্চল্যকে যদি বন্ধ করে দেওয়া যায়, তখন একটা অন্য ধরনের জ্ঞান আসে। তাহলে জ্ঞান অনেক ধরনের হয় আমাদের। এই যে জগৎ যেটা রয়েছে, এই জগতের জ্ঞান আমাদের আসে, নিদ্রার সময় স্বপ্নের জ্ঞান আসে, আর অনেক সময় মিথ্যা জ্ঞান আসে, আবার কল্পনার জ্ঞান থাকে, আর তার সঙ্গে পুরনো স্মৃতি সেটার জ্ঞান থাকে। কিন্তু এই যে মোটামুটি পাঁচ রকমের যে ক্যাটেগরাইজেশন, এই যে পাঁচটি জ্ঞান, এই পাঁচটি জ্ঞানের পরে আরেকটি জ্ঞান আছে, সেটাকে নারা বলেন, এটা বৃত্তি জ্ঞান না, বস্তু জ্ঞান না। বৃত্তি মানে মন যে প্রতিক্রিয়া ছাড়, এটাকে বলা হয় বৃত্তি, এটা বৃত্তি জ্ঞান না, সেই জন্য এটা বস্তু জ্ঞান না। তার মানে যখন স্মৃতি আদি হয়, যখন আমরা পুরনো কথা মনে করি, কল্পনা করি, এগুলো সব বস্তু জ্ঞান। এখন যখন মন শান্ত থাকে, মানে যোগ সাধনা দিয়ে যখন শান্ত করে দেওয়া হয়েছে, ওয়া অন্য কোনো কারণে মন যখন শান্ত হয়ে গেল, তখন সেই মনে একটা অন্য ধরনের জ্ঞান আসে। এখন কোন মানুষের মন কতদিন শান্ত থাকবে, কতটা শান্ত থাকবে, এটার বিস্তারিত জ্ঞান আমাদের কাছে নেই।
যাদের জ্ঞান কদাচিৎ কখনো কখনো শান্ত হয়ে যায়, মাঝে মাঝে শান্ত হয়ে যায়, তাদেরকে আমরা মহাপুরুষ বলি, সন্ত মহাত্মা বলি। কিন্তু এদের থেকেও ওপরে আরেকটি থাক আছে, যাকে আমরা অবতার বলি, প্রফেট বলি। তাদের এই মন, এই যে শান্ত মন, এটা যেন একটা পার্মানেন্ট ব্যাপার। কখনো কখনো তারা ইচ্ছা করে যেন ওই বৃত্তির অবস্থায় আসেন যেখানে মন এই জগৎকে নিয়ে প্রতিক্রিয়া দিতে থাকে। এই জায়গায় আমরা অবতার বলছি, বা যারা উচ্চ মানে ঋষি। ঋষি শব্দ এই জন্যে আনা যে সন্ত মহাত্মা অনেক হয়েছেন, অনেক হন। তুলসীদাস তিনি একজন সন্ত, সুরদাস একজন সন্ত, কিন্তু বেদের যে ঋষিরা এটা একটা অন্য ধরনের, একটা অন্য ক্লাস। এনারা, এনাদের যে জ্ঞান যেটা হয় সেটা আরেকটু যেন গভীর জ্ঞান, আর ওই জ্ঞানটা কোনো কিছুকে অবলম্বন করে থাকে না। সন্ত মহাত্মাদের যে জ্ঞান সেটা কোনো কিছুর উপরে অবলম্বন করা থাকে। যে কথাগুলো আমাদের শাস্ত্রে রয়েছে সেটাকে আধার করে সন্ত মহাত্মা এনারা সেই জ্ঞানের উপলব্ধি করেন। এনারা একটু আর একটু নিচে থাক, আমাদের কাজ তাতেই হয়ে যায়, কিন্তু আমরা জাস্ট দেখছি যে কীরকম হয় পুরো এই যে আধ্যাত্মিক জ্ঞান কীভাবে আসে। যাদের এইসব বিষয়ে, যারা এইসব বিষয়ে চর্চা করেন না, তারা এই জিনিসগুলো বুঝতেও পারবেন না। যদি আপনি কিছু পাখি দেখেন, এই আমাদের শালিক, এক পাল শালিক, দেখে মনে হবে সব শালিক সমান, কিন্তু যারা শালিক পোষে যদিও কারোর থাকে, ও সবকটা চিনবে এটা এই শালিক সেটা সেই শালিক। যে বিদ্যাকে নিয়ে চর্চা করবেন সেই বিদ্যার যে খুব সূক্ষ্ম জিনিসগুলো সেগুলো জানা যায়, আর যদি বিদ্যাকে ভাষা ভাষা যদি জানা থাকে সেটাকে জানা যায় না। আধ্যাত্মিক জগতেও ঠিক তাই, যাদের ভাষা ভাষা, যাদের জ্ঞান, তাদের মনে এগুলো কী বলছে, এগুলো কী বকবক বকবক করছে, জিনিসটা তা না। এখানেও একটা সূক্ষ্ম, অতি সূক্ষ্ম তফাতগুলো আছে। ওই সূক্ষ্ম তফাতের মধ্যে আমরা দেখছি কীভাবে ভালো মানুষ, সাধু পুরুষ, সন্ত মহাত্মা, আর সেখান থেকে আরও হায়ার ঋষি অবতার এনারা আছেন।